গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে এমন একটি মজার আইটেম আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপি সুটকি দিয়ে করলা আলু ভাজে এর জন্য আমি প্যানে নিয়েছি তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে চার ফালি করে নিয়েছি এখন এটা বেশ কিছুক্ষণ ভেজে নেব অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভাজতে ভাসতে যখন একটা সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে শুটকি আমি এখানে ছুরি শুটকি নিয়েছি এটা প্রথমে ভেজে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে কেটে ভাজা হয়ে গেলে পানি দিয়ে একটা বলক তুলে নিতে হবে পানিতে বলক আসার পর চুলাটা বন্ধ করে দিতে হবে এবং পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর শুটকি যখন নরম হবে তখন কাঁটা বেছে ফেলে দিয়ে এই শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে থেতো করে নিতে হবে আমি ছুরি সুটকি দিয়ে করে দেখাচ্ছি আপনার চেরে লুট্টে সুটকি নিতে পারেন তবে চেষ্টা করবেন থেতো করে নেওয়ার জন্য এতে করে ভাজিটা খেতে খুব ভালো লাগে যেহেতু এটা রান্না করতে কোনো প্রকার পানি ব্যবহার করছি না এই জন্য সুটকিটাকে থেতো করে নিতে হবে এতে করে কি হবে সহজেই সুটকিটা সেদ্ধ হয়ে আসবে সুটকি দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ বেরিয়ে না আসবে সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন মিক্স করে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত সুটকির কালারটা একটু ব্রাউনে ব্রাউনে না হবে অর্থাৎ দেখবেন যে ভাজা ভাজা হবে এবং কালারটা এরকম লালচে হয়ে আসবে মশলা দিয়ে মিক্স করার সঙ্গে সঙ্গে দেখবেন যে লালচে দেখাবে সঙ্গে সঙ্গে অ্যাড করবো না তারপর বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেবেন ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে আলু সঙ্গে আবারও খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছে তো সুটকির সঙ্গে আলু কিন্তু বেশ একটা ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি করলা করলা যখন অ্যাড করবেন ঠিক সেই মুহূর্তে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর অ্যাড করতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ করলা তো লবণ দেওয়া হয়নি তাই এ পর্যায়ে লবণ দিয়ে তারপর এটাকে মিক্স করে রান্না করতে হবে এখন বলবো যে করলা তিতা হওয়ার জন্য অনেকেই খেতে চায় না কেন তিতা হয় সেই বিষয়ে কিছু টিপস দিবো আপনারা চেষ্টা করবেন প্রথমে করলাটাকে শুকনো অবস্থায় কেটে রেখে দিতে যখন আপনারা এটা অ্যাড করবেন তরকারিতে তখন এটা ধুয়ে নেবেন তাহলে করলা তিতা হবে না আর চেষ্টা করবেন একদম ফ্রেশ করলা রান্না করার জন্য মানে একদম ফ্রেশ করলা দিয়ে যদি এই ভাজিটা করেন তাহলে কিন্তু করলা ভাজিটা তিতা হবে না খেতে বেশ ভালো লাগবে আর যারা তিতা খেতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি তিতা খেতে খুবই ভালো লাগে তাহলে আপনারা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন ধুয়ে বেশ কিছুক্ষণ রেখে দিবেন লোহার কড়াইয়ে ভাজবেন তাহলে দেখবেন এত তিতা হবে যে যারা তিতা খেতে পছন্দ করেন আমার হচ্ছে মনে হয় তাদের কাছে সেটা ভালো লাগবে আর যারা তিতা খেতে পছন্দ করেন না তারা ভুলেও করলা কেটে পানিতে রেখে দেবেন না বা পানিতে ধুয়ে বেশ কিছুক্ষণ ঝরিয়ে রাখবেন না যখন আপনি রান্না করবেন সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে অ্যাড করবেন আর এটা নাড়াচাড়া করবেন খুব কম বেশি রান্না নাড়াচাড়া করা যাবে না যখন নিচের অংশ ব্রাউন হবে তখন উল্টে পাল্টিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না এতে করেও কিন্তু তিতা হয় রান্না হয়ে গেলে চুলের উপরে রেখে দিবেন না তত করেও দিতে হবে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন তাহলে কিন্তু এই ভাজিটা খেতে তিতা লাগবে না আর যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং করলাটাও সেদ্ধ হয়ে গেছে তখন সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে রান্না করতে করতে কালারটা চেঞ্জ করে ফেলা যাবে না যে করলার কালার যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে কিন্তু আবার টেস্ট নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন করলা কালারটা কত সুন্দর রয়েছে ঠিক এরকম থাকতে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে দেখবেন এটা খেতে কখনোই তিতা লাগবে না এবং খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যদি বাসায় ট্রাই করেন আপনাদের কাছে কেমন লেগেছে